দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না, সতর্ক অবস্থানে থাকবে বিএনপি। এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ওমর ফাহিমের রিপোর্ট। 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে জিয়া মঞ্চ। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরাতে হবে। তারা অর্গানাইজ করার চেষ্টা করবে, তবে বিএনপির পক্ষ থেকে যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব যে আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আমরা যেন স্বক্ষেত্রে অবদান রাখি। পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালির আয়োজন করে জিয়া মঞ্চ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আব্দুস সালাম। এ সময় ছায়াশত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। 17 বছর যুদ্ধ করেছি, সামনে আরো কঠিন যুদ্ধ আমাদের জন্য অপেক্ষা করছে। আগামী দিনে আমাদেরকে ছায়াশত্রুর সাথে যুদ্ধ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা আগে সরকার নিয়েছে প্রত্যাহার করে। বিএনপির 31 দফার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। বাইরে কোনো সংস্কারের কোনো সুযোগ নেই। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।